লিনাক্স কমান্ড সিরিজের তৃতীয় পর্বে স্বাগতম। প্রথম দুইটি পর্ব না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে আসতে পারেন। আপনারা দেখছেন আমাদের ক্যানভাস চ্যানেল, আর সাথে আছে রফিকুল ইসলাম বিজয়। চ্যানেলে নতুন হলে চমৎকার সব ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আসুন শুরু করা যাক। আমাদের 22 নম্বর কমান্ড হচ্ছে হু এম আই এবং হোস্ট নেম, দুইটি কমান্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রফিক এট দ্য রেট অফ কালি। এখানে প্রথম যে রফিক নামটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইউজার নেম। বর্তমানে রফিক ইউজার লগ ইন অবস্থায় আছে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে কালি, এটি হচ্ছে হোস্ট নেম বা কম্পিউটার নেম। তো এইটি আমরা কমান্ডের মাধ্যমে দেখতে পারি। প্রথমে আমি লিখছি হু এম আই, এন্টার প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে রফিক, অর্থাৎ এখন আমি রফিক হিসেবে এখানে লগ ইন করে আছি। এরপর আমরা দ্বিতীয় যে কমান্ডটি দেখব সেটি হচ্ছে হোস্ট নেম। আমি লিখছি হোস্ট নেম এবং এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে কালি, অর্থাৎ এটি হচ্ছে আমার হোস্ট নেম অথবা কম্পিউটার নেম অথবা আমরা বলতে পারি ডোমেইন নেম। আমাদের 23 নম্বর কমান্ড হচ্ছে ডেট এবং ক্যাল, দুইটি কমান্ড। আমরা প্রথমে দেখছি ডেট কমান্ডটি। আমি লিখছি DATE এবং এন্টার প্রেস করছি। এই ডেট কমান্ডের মাধ্যমে কারেন্ট ডেট ও টাইম জানা যায়। আবার ডেট কমান্ডের মাধ্যমে ডেট ও টাইম সেটও করা যায়। এজন্য অবশ্য আপনাকে রুট ইউজার হতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকের বার, তারিখ, মাস এবং বছর, শুধু তাই নয় ঠিক এখন এই মুহূর্তে কয়টা বাজে এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব ক্যাল কমান্ড, ক্যাল ফর ক্যালেন্ডার। আমি ক্যাল লিখে যখন আমি এন্টার প্রেস করছি, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মাসের ক্যালেন্ডারটি দেখা যাচ্ছে, ডিসেম্বর 2020, এবং আজকের তারিখটি কিন্তু হাইলাইট হয়ে আছে। আমি এটি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা ক্যাল লিখে যদি ওয়ান লিখি, ওয়ান ফর জানুয়ারি, এরপর লিখছি 2021, অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার আমি চাচ্ছি। এবার আমি এন্টার প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন 2021 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডারটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যদি আমি 2021 সালের পুরো ক্যালেন্ডারটি দেখতে চাই, তাহলে আমি লিখব ক্যাল, এরপর 2021 লিখে এন্টারে প্রেস করলে পুরো বছরের ক্যালেন্ডারটি কিন্তু চলে এসছে। তো এখানে আপনারা যে কোনো বছরের ক্যালেন্ডার দেখতে পারবেন এই কমান্ডের মাধ্যমে। এরপর আমরা চাইলে ক্যাল কমান্ডের পরে একটি অপশন ব্যবহার করতে পারি, -3, এটা লিখে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে ঠিক বর্তমান মাস, অর্থাৎ এখন ডিসেম্বর, এটি মাঝখানে দেখা যাচ্ছে, তার আগের মাস নভেম্বর 2020 এবং তার ঠিক পরবর্তী মাস, অর্থাৎ বর্তমান মাসের পরবর্তী মাস জানুয়ারি 2021 দেখা যাচ্ছে, অর্থাৎ পরপর তিনটি মাস দেখা যাবে। আমাদের 24 নম্বর কমান্ডটি হচ্ছে ন্যানো। এটি হচ্ছে একটি লিনাক্স টার্মিনাল বেসড টেক্সট এডিটর। লিনাক্সের অধিকাংশ ডিস্ট্রোতেই এটি বাই ডিফল্ট ইনস্টল করা থাকে। তো প্রথমে আমি ডেস্কটপে যাচ্ছি। এবার আমি ন্যানো কমান্ডটি দিচ্ছি। আমি ন্যানো লিখে ইন্টার প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ন্যানো টেক্সট এডিটরটি ওপেন হয়ে গেছে। এখন এখানে আমি প্রথমে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলেই আমাদের এটি টেক্সট লেখার জন্য রেডি হয়ে গেল। এটি কিভাবে কাজ করে এর হেল্প ম্যানুয়াল দেখার জন্য আমরা কন্ট্রোল জি চাপব। কন্ট্রোল জি চেপে আমরা আমাদের ম্যানুয়ালটি পেয়ে গেছি। আমরা এখানে ম্যানুয়ালটি দেখতে পাচ্ছি যে কিভাবে এই টেক্সট এডিটরে আমরা টেক্সট নিয়ে কাজ করতে পারি। এখান থেকে বের হওয়ার জন্য আমি কিউ প্রেস করছি, কিউ ফর কুইট। এবার আমি এখানে কিছু লিখব, দিস ইজ এ ডেমো টেক্সট, এন্টার প্রেস করছি। এরপর লিখছি নিউ লাইন, আবার এন্টার প্রেস করছি। আমি আরো একটি লাইন লিখব, আমি লিখছি
another line. এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন G for get help. এরপর এখানে দেখতে পাচ্ছেন W. এর আগে আপনারা যে টুপির মতো চিহ্নটি দেখতে পাচ্ছেন ছোট্ট, এটি হচ্ছে কন্ট্রোলের চিহ্ন। অর্থাৎ এখানে যে লেটারগুলো লেখা আছে প্রত্যেকটির আগে আমাকে কন্ট্রোল ধরে ওই অক্ষরটি চাপতে হবে। তো এই ন্যানো টেক্সট এডিটরে আমরা অনেক টেক্সটের ভিতর থেকে যে কোনো ওয়ার্ড খুঁজে বের করতে পারি হোয়ারিজের মাধ্যমে, অর্থাৎ কন্ট্রোল W। তো আমি কন্ট্রোল W চাপছি। এখন এখানে আমি কোন ওয়ার্ডটি সার্চ করতে চাই, ধরুন আমার এখানে যে ডেমো লেখাটি আছে এটি আমি সার্চ করতে চাই, এজন্য আমি এখানে লিখে দিচ্ছি ডিমো। ডিমো লিখে আমি এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কার্সরটি কিন্তু আপনাআপনি আমাদের যে ডেমো ওয়ার্ডটি ছিল তার প্রথম অক্ষরের উপর চলে এসেছে। এরপর আমাদের কার্সরটি যে লাইনে আছে এই লাইনে রেখে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল কে এর মাধ্যমে কাট টেক্সট। আমি যদি এখন কন্ট্রোল কে চেপে দেই তাহলে আমাদের ওই লাইনটি কিন্তু অদৃশ্য হয়ে গেছে বা কেটে গেছে। আবার আমি যদি কন্ট্রোল ইউ দেই তাহলে কিন্তু লাইনটি আবার ফেরত চলে এসেছে। আমি প্রথমে কাট করেছি কন্ট্রোল কে এর মাধ্যমে, এরপর কন্ট্রোল ইউর মাধ্যমে আমি সেই টেক্সটটা পেস্ট করে দিয়েছি। তো আমরা আমাদের লেখাগুলো লিখে ফেলেছি। তো এখন এই ফাইলটিকে আমি সেভ করব। ফাইলটিকে সেভ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল ও ফর রাইট আউট, আমি কন্ট্রোল ও চেপে দিলাম। এখন এখানে ফাইল নেম দিতে হবে আমাকে, আমি এটি নিউ ডট টিএক্সটি নামে সেভ করব। আমি এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ডট টিএক্সটি ফাইলটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি কন্ট্রোল এক্স চেপে এখান থেকে বের হয়ে আসছি। আমরা আবার আমাদের টার্মিনালে চলে এসেছি এবং আমাদের ফাইলটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি ফাইলটি ওপেন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি টেক্সট ফাইল তৈরি হয়েছে যেখানে আমাদের সেই লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব ন্যানো কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো ফাইল কিন্তু ওপেনও করতে পারি। এইমাত্র আমরা ন্যানো কমান্ডের মাধ্যমে কিন্তু একটি টেক্সট ফাইল ক্রিয়েট করেছি, এবার আমরা যে কোনো একটি ফাইল ওপেন করব। তো প্রথমে আমি লিখে নিচ্ছি ন্যানো, এরপরে আমি যে ফাইলটি ওপেন করতে চাই সেই ফাইলটির নাম লিখে দিতে হবে। এবার এন্টার প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমাদের সেই নিউ ডট টিএক্সটি ফাইলটি কিন্তু ন্যানো কমান্ডের মাধ্যমে ওপেন করলাম। কন্ট্রোল এক্স চেপে আমি টেক্সট এডিটর থেকে বেরিয়ে আসলাম। তো এছাড়াও আমরা প্রথমেই কোনো বিশেষ নামের টেক্সট ফাইলও কিন্তু ন্যানোর মাধ্যমে তৈরি করতে পারি। এখানে ন্যানো নিউ ডট টিএক্সটি নামে কিন্তু একটি ফাইল অলরেডি ছিল, সেইটি আমরা ন্যানো কমান্ডের মাধ্যমে ওপেন করেছি। কিন্তু এখন আমি এখানে লিখছি ন্যানো, এমন একটি নাম দিব যে নামে কোনো ফাইল আমাদের নেই, অর্থাৎ আমরা সরাসরি ন্যানো কমান্ডের মাধ্যমে একটি ফাইল তৈরি করব। আমি লিখছি নিউ টু ডট টিএক্সটি এবং এন্টার প্রেস করছি। এখন এখানে আমি চাইলে কিছু লিখতে পারি এবং এখান থেকে আমরা কন্ট্রোল ও চেপে ফাইলটিকে সেভ করে নিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ টু ডট টিএক্সটি নামে কিন্তু একটি ফাইল ক্রিয়েট হয়ে গেল। আমি কন্ট্রোল এক্স চেপে ন্যানো থেকে বেরিয়ে আসলাম। আমাদের 25 নম্বর কমান্ডটি হচ্ছে আউটপুট রিডাইরেকশন। এই কমান্ডের মাধ্যমে কোনো কমান্ডের আউটপুটকে কোনো একটি ফাইলে টেক্সট হিসেবে সেভ করা যায়, এই জন্য আমরা গ্রেটার দ্যান চিহ্ন ইউজ করব। যেমন আমি এখানে একটি কমান্ড দিচ্ছি ls, ls লিখে আমি এন্টারে প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ডেস্কটপে যে ফাইল ফোল্ডারগুলো আছে তার সবগুলো লিস্ট কিন্তু আমাদের এখানে শো হচ্ছে। এবার আমি একটি কমান্ড দিচ্ছি, আমি প্রথমে ls লিখছি, এরপর আমি গ্রেটার দ্যান চিহ্ন দিচ্ছি। এই গ্রেটার দ্যান চিহ্নের মাধ্যমে কিন্তু আমরা আউটপুট রিডাইরেকশন করব। এই লিস্টটি কিন্তু এখানে প্রিন্ট হয়েছে কিন্তু আমরা চাচ্ছি যে এটি কোনো একটি ফাইলে সেভ করব। তো প্রথম কমান্ডের প্রথম অংশে ls, এটি হচ্ছে লিস্ট প্রিন্ট করবে, কিন্তু কোথায় করবে? আমি এখানে একটি নতুন ফাইল তৈরি করছি, এর নাম দিচ্ছি আমি লিস্ট ডট টিএক্সটি। এবার আমরা এন্টারে প্রেস করে দিচ্ছি। এন্টারে প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কমান্ডটি কাজ করেছে এবং লিস্ট ডট টিএক্সটি নামে কিন্তু একটি ফাইল তৈরি হয়ে গেল। তো এই ফাইলটি যদি আমরা এখানে কি টেক্সট আছে এটা যদি একটু দেখি ক্যাট কমান্ডের মাধ্যমে, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই ফাইলের মধ্যে কিন্তু আমাদের এই যে লিস্ট ছিল এই লিস্টটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এভাবে আমরা যে কোনো কমান্ডের যে আউটপুট সেটি কিন্তু টেক্সট হিসেবে সেভ করতে পারবো এই আউটপুট রিডাইরেকশনের মাধ্যমে। লিস্ট নামের কোনো টেক্সট ফাইল আগে ছিল না, আমরা আউটপুট রিডাইরেকশনের মাধ্যমে এটি এইমাত্র তৈরি করেছি।
আর যদি এই নামে একটি ফাইল আগেই থাকতো, তাহলে কিন্তু তার মধ্যে আগে থেকে কোনো টেক্সট থাকলে তা মুছে গিয়ে কেবল এই নতুন টেক্সটগুলো যুক্ত হতো। তো এটি একটি সমস্যা। এই সমস্যা এড়ানোর জন্য, অর্থাৎ আগের টেক্সটের পাশাপাশি নতুন টেক্সট অ্যাড করার জন্য আমাদেরকে এই কমান্ডটি এভাবে লিখতে হবে। কিভাবে লিখবো আমরা? যেমন আমি একটি কমান্ড দিচ্ছি, হু এম আই, এরপর আমি দুইবার গ্রেটার দেন চিহ্ন দিলাম। কারণ আমি যদি একবার গ্রেটার দেন চিহ্ন দেই, তাহলে হু এম আই এর যেই আউটপুটটি আসবে সেটি আমরা এই যে লিস্ট ডট টিএসটি এই ফাইলে সেভ করব। তখন কি হতো, এই যে লেখাগুলো ছিল এইগুলো কিন্তু ওভাররাইট হতো, এগুলো মুছে গিয়ে শুধুমাত্র হু এম আই এটার আউটপুটটা কিন্তু লিস্ট ডট টিএক্সটি তে সেভ হতো। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এখানে দুইটি গ্রেটার দেন চিহ্ন ইউজ করেছি, তখন কি হবে, এই লেখাগুলোও থাকবে এবং হু এম আই এই কমান্ডের যে আউটপুট সেটিও কিন্তু যুক্ত হবে। তো আমি এন্টারে প্রেস করে দিচ্ছি। এবার আমরা একটু দেখি ক্যাট কমান্ডের মাধ্যমে যে আমাদের লিস্ট ডট টিএক্সটি ফাইলের কি অবস্থা। আমি এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লিস্টটা ছিল সেই লিস্ট কিন্তু এখানে আছে, প্লাস আমি এখন কালি ইউজার হিসেবে লগ ইন অবস্থায় আছি, এর জন্য এই হু এম আই এই কমান্ডের আউটপুট কিন্তু যুক্ত হয়েছে, আগেরটিও আছে এবং নতুন টেক্সটও কিন্তু যুক্ত হয়েছে। আমাদের 26 নাম্বার কমান্ডটি হচ্ছে ডাব্লিউসি, ডাব্লিউসি ফর ওয়ার্ড কাউন্ট। এর মাধ্যমে কোনো ফাইল কন্টেন্টের লাইন, ওয়ার্ড ও ক্যারেক্টার সংখ্যা জানা যায়। যেমন আমি যদি লিখি ডাব্লিউসি, এরপর আমি লিখছি আমাদের একটি ফাইল আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম লিস্ট ডট টিএক্সটি। এবার আমি এন্টারে প্রেস করে দিচ্ছি। এন্টারে প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লিস্ট ডট টিএক্সটি ফাইলের জন্য কিছু রেজাল্ট শো করছে। প্রথমে 11 দেখতে পাচ্ছি, তারপর আবার 11, তারপর আমরা দেখতে পাচ্ছি 98। তো এখানে লাইন সংখ্যা, ওয়ার্ড সংখ্যা এবং ক্যারেক্টার সংখ্যা দেখা যাচ্ছে। আমরা আলাদা আলাদা ভাবে কমান্ড দিয়েও কিন্তু শুধু লাইন, শুধু ওয়ার্ড বা শুধু ক্যারেক্টার গুলো দেখতে পারি। আমি এখানে কমান্ড দিচ্ছি ডাব্লিউসি হাইফেন এল, এরপর আমি ফাইলের নাম লিখে দিচ্ছি লিস্ট ডট টিএক্সটি। আমি এন্টারে প্রেস করছি। এখানে আমরা হাইফেন এল ব্যবহার করেছিলাম লাইন সংখ্যা জানার জন্য, আমরা দেখতে পাচ্ছি 11টি লাইন ছিল। আমি কমান্ডটি এবার একটু চেঞ্জ করে দিচ্ছি, হাইফেন এল এর জায়গায় আমি লিখছি হাইফেন ডাব্লিউ, এবং আমাদের ফাইলের নামটি লিখে দিচ্ছি লিস্ট ডট টিএক্সটি, এবং এন্টারে প্রেস করছি। এবার আমরা দেখতে পাচ্ছি 11, এটি হচ্ছে আমাদের ওয়ার্ড সংখ্যা। আবার একটু অপশন চেঞ্জ করে দিব, ডাব্লিউর বদলে এবার আমি দিচ্ছি সি, অর্থাৎ ক্যারেক্টার সংখ্যা, অর্থাৎ মোট এখানে কতটি অক্ষর আছে সেটি আমরা দেখতে চাচ্ছি। এবার আমি এন্টার প্রেস করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে 98, অর্থাৎ আমাদের এই লিস্ট ডট টিএক্সটি ফাইলে 98টি ক্যারেক্টার আছে, যেটা আমরা প্রথম কমান্ডে একসাথে তিনটা দেখেছিলাম আর পরবর্তীতে আমরা তিনটা অপশন ব্যবহার করে আলাদা আলাদা ভাবে দেখলাম। আমাদের 27 নাম্বার কমান্ড হচ্ছে পাইপিং অথবা পাইপ। এর মাধ্যমে আমরা দুই বা ততোধিক কমান্ডকে কম্বাইন করতে পারি এবং একটি কমান্ডের আউটপুটকে অন্য কমান্ডের ইনপুট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি একটি কমান্ড দিচ্ছি ক্যাট ফাইল থ্রি ডট টিএক্সটি। এর মাধ্যমে কি হবে, আমাদের যে ফাইল থ্রি ডট টিএক্সটি নামে যে ফাইলটি আছে এই ফাইলের যে লেখাগুলো সেগুলো প্রদর্শিত হবে। কিন্তু আমি কি করছি, এখানে আমি একটি পাইপিং দিচ্ছি। পাইপিং এর জন্য আমরা এই চিহ্নটি ইউজ করব। আমরা আমাদের কিবোর্ড থেকে একটি বিশেষ চিহ্ন ইউজ করেছি ফর পাইপিং। এবার আমাদের এই প্রথম কমান্ডের যেই আউটপুটটি আসবে সেটি আমরা আমাদের দ্বিতীয় আরেকটি কমান্ড দিব, সেই কমান্ডের ইনপুট হিসেবে ব্যবহার করব। এবার আমি লিখছি গ্রেপ কমান্ড। আপনারা জানেন যে গ্রেপ কমান্ডের মাধ্যমে কোনো ফাইল থেকে, ফাইলের অনেক টেক্সটের মধ্য থেকে বিশেষ কোনো লেখা, কোনো ওয়ার্ড বা ফ্রেজ আমরা খুঁজে বের করি। তো আমাদের ফাইল থ্রিতে যে লেখাগুলো আছে সেখানে আমি বের করব ইপসাম নামে কোনো ওয়ার্ড আছে কিনা। নর্মালি আমরা এই গ্রেপ কমান্ডে কিন্তু প্রথমে গ্রেপ লিখি, তারপরে কিন্তু আমরা যে ওয়ার্ডটা খুঁজতে চাই সেই ওয়ার্ডটা লিখি, এবং এরপরে কিন্তু আমরা ওই ফাইলের নাম দিই। এখানে কিন্তু আমি সেই ফাইলের নামটি দিচ্ছি না, কারণ আমাদের এই যে প্রথম যে কমান্ডটি আছে এই কমান্ডে আমরা ফাইলের নামটি দিয়েছিলাম, এইটিই কিন্তু এখানে আবার ইনপুট হিসেবে ব্যবহার হবে। তো এখন যদি আমি এন্টারে প্রেস করে দেই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রথম কমান্ড ছিল যে ক্যাট কমান্ডের মাধ্যমে ফাইল থ্রি ডট টিএক্সটি কিন্তু প্রদর্শিত হয়েছে,
সেই সাথে সাথে আবার গ্রেপ কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যেখানে ইপসাম ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু প্রদর্শিত হয়েছে। সবগুলো ইপসাম ওয়ার্ড রেড হয়ে আছে। আমি টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমি আমাদের যে কমান্ডটি আমি একটু আগে লিখেছিলাম সেই কমান্ডটিকে এর সাথে আরও একটি কমান্ড যোগ করতে চাই। এর জন্য আমি আরেকটি পাইপিং দিচ্ছি। এর সাথে আমরা দিচ্ছি যে ইপসাম সংখ্যাটি মোট কতবার আছে। আমি এখানে ওয়ার্ড কাউন্ট WC কমান্ডটি ব্যবহার করছি এবং আমি শুধু ওয়ার্ডের সংখ্যা দেখতে চাচ্ছি, তাই আমি লিখছি -W। এবার আমি এন্টারে প্রেস করলে আমাদের রেজাল্টটি আসবে। প্রথমে ক্যাটের মাধ্যমে ফাইল 3.txt এখানে সমস্ত টেক্সট আগে দেখবে। এইটার আউটপুট যখন এখানে ইনপুট হিসাবে ব্যবহার হবে সেখান থেকে শুধু ইপসাম ওয়ার্ডগুলোকে সে খুঁজে বের করবে। এরপর এইটার আউটপুট অর্থাৎ ইপসাম যে ওয়ার্ডটি আছে সেই ইপসাম ওয়ার্ডটি মোট কতবার আছে সেইটি আবার আমরা এই পরবর্তী কমান্ডের মাধ্যমে দেখতে পারব। তো আমি এন্টারে প্রেস করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ফাইল 3.txt এর মধ্যে ইপসাম যে ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডটির সংখ্যা হচ্ছে 825, অর্থাৎ মোট 825 বার এই ওয়ার্ডটি এসেছে। আমাদের 28 নম্বর কমান্ড হচ্ছে টপ। এই কমান্ডের মাধ্যমে রিয়েল টাইমে সকল রানিং প্রসেস এবং রিসোর্স ইউজেস দেখা যায়। কয়েক সেকেন্ড পর পর এই রিপোর্টটি আপডেট হতে থাকে। তো আমি টপ কমান্ডটি দিচ্ছি। টপ লিখে আমি এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টপ কমান্ডটি কাজ করেছে। নির্দিষ্ট সময় পর পর কিন্তু আমাদের এই রিপোর্টটি কিন্তু আপডেট হচ্ছে। এখানে আমরা আমাদের র্যাম মেমোরি দেখতে পাচ্ছি, যে টোটাল মেমোরি কতটুকু ফ্রি আছে, কতটুকু ইউজড হয়েছে। এছাড়া আমরা সোয়াপ মেমোরি দেখতে পাচ্ছি, টোটাল ফ্রি ইউজড সবগুলো আমাদের এখানে দেখা যাচ্ছে। এছাড়া এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি PID। PID হচ্ছে প্রসেস আইডি। প্রতিটি টাস্কের একটি ইউনিক আইডি থাকে। এরপরে আছে ইউজার, এখানে আমরা ইউজারগুলো দেখতে পাচ্ছি। আছে PR, PR হচ্ছে প্রায়োরিটি অফ দ্য টাস্ক। এরপরে আছে NI, নাইস ভ্যালু অফ টাস্ক। এরপরে আছে VIRT, টোটাল ভার্চুয়াল মেমোরি। এরপরে আমরা দেখতে পাচ্ছি রেস। এরপর আছে HSR, HSR হচ্ছে শেয়ার্ড মেমোরি সাইজ। এখানে আমরা দেখতে পাচ্ছি মেম হচ্ছে মেমোরি ইউজেস। এটি নর্মালি 3 সেকেন্ড পর পর আপডেট হচ্ছে। তো এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ এই ডিলে টাইমটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা আমাদের কিবোর্ড থেকে ডি প্রেস করব। আমি ডি প্রেস করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ডিলে টাইম 3 আছে। এটাকে যদি আমরা 4 লিখে দেই, 4 লিখে যদি আমি এন্টারে প্রেস করি, তাহলে এটি কিন্তু 4 সেকেন্ড পর পর কিন্তু আপডেট নেবে। আমরা কিবোর্ড থেকে যদি আই প্রেস করি, তাহলে আমরা আমাদের আইডল প্রোগ্রামগুলো হাইড করতে পারব। এরপরে আমরা কিন্তু আমাদের এখান থেকে কে প্রেস করে আমরা কোনো প্রোগ্রামকে টার্মিনেট বা কিল করতে পারি। তো এই জন্য আমি আপনাদেরকে এখানে নতুন একটি টার্মিনাল ওপেন করছি, নিউ ট্যাব। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য ফায়ারফক্স কমান্ড দিচ্ছি। ফায়ারফক্স লিখে এন্টারে প্রেস করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফায়ারফক্স ওপেন করেছি আমাদের কমান্ডের মাধ্যমে। তো এই প্রোগ্রামটি চলছে। তো এটিকে আমরা কিল করতে চাই, এজন্য আমরা কিবোর্ড থেকে কে প্রেস করব। আমাদের ফায়ারফক্সের জন্য যে PID ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি 2636, এইটি আমি এখানে লিখে দিব। এটি লিখে আমি এন্টারে প্রেস করব, আরও একবার এন্টারে প্রেস করব। এর ফলে কিন্তু কি হলো, আমাদের যে ফায়ারফক্স প্রোগ্রামটি চলছিল সেটি কিন্তু কি হলো বা টার্মিনেট হয়ে গেল। আমি কিবোর্ড থেকে কিউ চাপছি। কিউ চেপে আমি আমাদের এই টপ কমান্ডটিকে বন্ধ করে দিলাম। আমাদের 29 নম্বর কমান্ডটি হচ্ছে আপ টাইম। সিস্টেমটি কতক্ষণ যাবত চলছে, কয়জন ইউজার আছে, এছাড়া গত 1, 5 ও 15 মিনিটের সিস্টেম লোড অ্যাভারেজ কিন্তু আমরা দেখতে পারি এই আপ টাইমের মাধ্যমে। আমি আপ টাইম লিখে এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিস্টেমটি কতক্ষণ যাবত চলছে, 42 মিনিট। এরপরে 2 জন ইউজার ছিল এবং লোড অ্যাভারেজ কিন্তু গত 1 মিনিট, 5 মিনিট এবং 15 মিনিটের লোড অ্যাভারেজটি দেখতে পাচ্ছি। আমাদের 30 নম্বর কমান্ডে আছে টার, জিপ এবং আনজিপ। এখানে 3টি কমান্ড আছে। কোনো ফাইলকে কম্প্রেস, এক্সট্রাক্ট বা আনজিপ করার জন্য আমরা এই কমান্ডগুলো ব্যবহার করে থাকি। প্রথমেই আসছে টার। টারের অর্থ হচ্ছে টেপ আর্কাইভ। উইন্ডোজের জিপ ফরম্যাটের মতোই লিনাক্সের একটি জনপ্রিয় ফাইল ফরম্যাট হচ্ছে এই টার। তো প্রথমে আমরা দেখব যে এই টার কমান্ডের মাধ্যমে কোনো ফাইলকে কিভাবে আমরা টার ফাইলে বা আর্কাইভে রূপান্তর করতে পারি। তো আমি প্রথমে লিখছি টার, এরপর
আমি হাইফেন দিচ্ছি, হাইফেন দিয়ে এখানে আমি লিখব সি, সি ফর ক্রিয়েট নিউ আর্কাইভ। এরপর দিচ্ছি আমি ভি, ভি হচ্ছে ভার্বোজলি শো দ্য টার ফাইল প্রসেস, অর্থাৎ আমাদের ফাইল প্রসেসটা দেখাবে আমাকে। এরপর লিখছি আমি এফ, এফ ফর ফাইল নেম, তো আমাদের ফাইল নেমটা কি হবে সেটা আমি লিখে দিচ্ছি। আমাদের যে আর্কাইভ ফাইলটি আমরা তৈরি করব সেটির নাম দিচ্ছি আমি ডিমো ডট টার ডট জিজেড। তার আর্কাইভগুলো কিন্তু এভাবেই তার এক্সটেনশন লিখতে হয়। এরপর স্পেস দিয়ে আমি যেই ফাইলটির জন্য এই আর্কাইভটি তৈরি করব, আমাদের এখানে একটি ফাইল আছে ডেমো ডট টিএক্সটি নামে, আমি এইটিকে টারের মাধ্যমে কম্প্রেস করতে চাচ্ছি, তাই এটির নাম লিখে দিচ্ছি আমি ডেমো ডট টিএক্সটি। আমরা প্রথমে টার কমান্ডটি লিখেছি, এরপর আমরা হাইফেন সিভিএফ দিয়েছি, এরপর আমাদের যেই আর্কাইভটি সেই আর্কাইভের নাম লিখে দিয়েছি, এবং এরপরে যেই ফাইলটিকে আমরা কম্প্রেস করতে চাই সেই ফাইলের নাম লিখেছি। এবার আমি এন্টারে প্রেস করে দিচ্ছি। এন্টার প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডেমো ডট টার ডট জিজেড নামে একটি আর্কাইভ তৈরি হয়ে গেছে। তো আমরা কোনো একটি ফাইলকে টার ফাইলে রূপান্তর করা দেখলাম, এবার কোনো একটা টার আর্কাইভকে কিভাবে এক্সট্রাক্ট করতে হয় সেটি দেখব। এর জন্য প্রথমে আমাদেরকে টার কমান্ড লিখতে হবে, এরপর স্পেস দিয়ে এবার আমরা হাইফেন দিয়ে লিখব এক্স, এক্স ফর এক্সট্রাক্ট। আগেরবার আমরা সি লিখেছিলাম, সি ফর ক্রিয়েট, এবার আমরা এক্সট্রাক্ট করব এবং ভিএফ থাকবে। এরপর স্পেস দিয়ে আমরা আমাদের কোন আর্কাইভটিকে এই টার কমান্ডের মাধ্যমে এক্সট্রাক্ট করব সেটি হচ্ছে আমাদের ইউটিউব ডট টার ডট ডিজেট এই ফাইলটি। তো আমরা এই ফাইলের নামটি এখন এখানে লিখে দিচ্ছি। প্রথমে আমরা টার লিখেছি, তারপর হাইফেন এক্স ভিএফ লিখেছি, এরপর ইউটিউব ডট টার ডট জিজেট লিখে এবারে আমি এন্টার প্রেস করে দিচ্ছি। এন্টার প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ফাইলটি কিন্তু কি হয়েছে, এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আমরা দেখব আমাদের জিপ কমান্ড নিয়ে। জিপ, অধিকাংশ লিনাক্স ডিস্ট্রোতে জিপ ইনস্টল করা থাকে না, তো জিপ যদি ইনস্টল করা না থাকে জিপ কমান্ডটি কিন্তু কাজ করবে না। তো এর জন্য আমাদেরকে প্রথমে জিপ ইনস্টল করে নিতে হবে। আমরা দেখেছি যে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য আমাদের যে কমান্ডটি দিতে হয় আমি সেটি লিখে দিচ্ছি, sudo apt-get, আমরা যেহেতু ইনস্টল করব ইনস্টল এবং এরপরে জিপ, এটি হচ্ছে কমান্ড। এই কমান্ডের মাধ্যমে আমরা জিপ ইনস্টল করে নিব প্রথমে। তো আমার জিপ ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করছি না। তো প্রথমে আমি একটি ফাইলকে জিপ ফাইলে রূপান্তর করব, অর্থাৎ কম্প্রেস করব। এজন্য প্রথমে আমাকে লিখতে হবে জিপ, স্পেস দিয়ে আমাদের যেই কম্প্রেস করার পরে যে ফাইলটি তৈরি হবে সেই ফাইলটির নাম আমাদের আগে লিখে দিতে হবে। আমি চাচ্ছি এটা নাম দিব ডিমো, আর যেহেতু এটি জিপ ফাইল এক্সটেনশন হিসেবে দিলাম ডট জিপ, স্পেস দিয়ে এবার আমরা যে ফাইলটিকে কম্প্রেস করব সেই ফাইলের নাম লিখে দিতে হবে। এবারও আমি আমার ডিমো ডট টিএক্সটি এই ফাইলটিকে কিন্তু কম্প্রেস করব। আমি এন্টারে প্রেস করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রেস দেখা যাচ্ছে এবং অলরেডি আমাদের ডিমো ডট জিপ আর্কাইভটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমরা আনজিপ করে দেখাবো, এইমাত্র জিপ করেছি এবার আনজিপ করব। আনজিপের জন্য আমরা আনজিপ কমান্ডটি ইউজ করব। আনজিপ লিখে আমরা যেই জিপ ফাইলটিকে আনজিপ করতে চাই সেই ফাইলটির নাম লিখতে হবে। আমাদের এখানে একটা জিপ ফাইল আছে যার নাম হচ্ছে চ্যানেল, তো প্রথমে আনজিপ লিখলাম, এরপর আমরা যেই ফাইলটিকে আনজিপ করতে চাই সেই ফাইলটির নাম লিখলাম, এবার এন্টারে প্রেস করে দেব। এন্টারে প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন যে নতুন একটি ফাইল কিন্তু তৈরি হয়ে গেল। আমাদের 31 নম্বর কমান্ড হচ্ছে ইউজার অ্যাট ইউজার ডেল। লিনাক্স একটি মাল্টি ইউজার সিস্টেম, এই কমান্ড দুটির মাধ্যমে লিনাক্স সিস্টেমে যথাক্রমে নিউ ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট ও ডিলিট করা হয়। তো প্রথমে আমরা দেখব কিভাবে নতুন ইউজার তৈরি করা যায়। তো নতুন ইউজার তৈরি করার জন্য আমাদেরকে যে কমান্ড ইউজ করতে হবে সেটি হচ্ছে ইউজার অ্যাট, আমি ইউজার অ্যাট লিখে দিলাম। এরপরে আমাদের কোনো অপশন থাকলে অপশন লিখে দিতে হবে এবং এরপরে আমাদের ইউজার নেম দিতে হবে। আমি একটি ইউজার তৈরি করতে চাই বিজয় নামে, আমি লিখলাম ইউজার অ্যাট এরপরে বিজয়। আমাদের ইউজার অ্যাট কমান্ডটির জেনারেল সিনট্যাক্স হচ্ছে প্রথমে আমাদেরকে লিখতে হবে ইউজার অ্যাট, এরপরে যদি কোনো অপশন দিতে চাই অপশন লিখতে হবে, আমি এখানে অপশন দেইনি এখনো। এরপরে আমাদেরকে কি করতে হবে, আমাদের ইউজার যেই নাম ইউজার তৈরি করতে চাই সেই নামটি এখানে লিখে দিতে হবে, আমি বিজয় নাম দিয়েছি। আমি কিছু অপশন ব্যবহার করব, আমি এখানে অপশন হিসেবে প্রথমে দিচ্ছি হাইফেন এম, হাইফেন এম ফর হোম ডিরেক্টরি। নর্মালি ইউজার তৈরি করলে তার হোম ডিরেক্টরি তৈরি হয় না, তো আমরা এখানে এই কমান্ডের মাধ্যমে আমাদের ইউজারের জন্য একটি হোম ডিরেক্টরি তৈরি হবে। এরপর দিচ্ছি আমি হাইফেন এস, এস ফর শেল, শেল ক্রিয়েট হবে এই কমান্ডের মাধ্যমে।
এবং এই কমান্ডের মাধ্যমে শেল তৈরি হবে, কিন্তু আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে শেলটা কোথায় তৈরি হবে। আমি এটি দেখিয়ে দিচ্ছি, এর লিংকটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে আমাদের ইউজার অ্যাড কমান্ডটি দিয়েছি, এরপরে কিছু অপশন যোগ করেছি এবং সব শেষে আমরা ইউজার, সেই ইউজারের নাম দিয়েছি। আর এখানে অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাকে অবশ্যই রুট ইউজার হতে হবে। তাই এখানে আমি প্রথমে সুডো কমান্ডটা লিখে দিব, কার্যর শেষে রেখে আমি এন্টারে প্রেস করছি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এই নামের একজন ইউজার অলরেডি আছে, তো আমি একটি ভিন্ন ইউজার তৈরি করব। আমি ক্যানভাস নামে একটি ইউজার তৈরি করতে চাই। এবার আমি এন্টার প্রেস করছি। আচ্ছা, আমাদের কমান্ডটি কাজ করেছে। তো এটা দেখার জন্য আমরা ls, এরপর আমি চলে যাচ্ছি হোমে। ইউজারগুলোকে আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা কিছুক্ষণ আগে যে ইউজারটি তৈরি করেছি ক্যানভাস, এই ইউজারটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ইউজারের জন্য আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু ইউজারের জন্য আমাকে পাসওয়ার্ড দিতে হবে। এই জন্য আমি প্রথমে লিখব সুডো, এরপর লিখতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড লেখাটা কিন্তু একটু বানানটা খেয়াল করেন, PASS, তারপর কিন্তু WT, কমান্ডটি এভাবে দিতে হবে পাসওয়ার্ডের জন্য। এরপর আমাদের যেই ইউজার, সেই ইউজারের নাম লিখতে হবে। তো প্রথমে সুডো, তারপরে পাসওয়ার্ড, এরপর আমাদের ইউজার নেম। এবার আমি এন্টারে প্রেস করে দিব। এন্টারে প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের এখানে পাসওয়ার্ডটি লিখতে হবে। আমি পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি, এন্টারে প্রেস করছি। আবার আমাকে পাসওয়ার্ডটি লিখতে হচ্ছে, আমি লিখে দিচ্ছি এবং এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পেলেন যে আমি পাসওয়ার্ড কিন্তু টাইপ করেছি, কিন্তু এখানে কিন্তু শো হয়নি। যেহেতু এটা শো হয় না, তাই খুব সতর্কতার সাথে আমাকে দুইবার একই পাসওয়ার্ড লিখতে হবে, যাতে ভুল না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসেছে যে পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আমরা আমাদের ক্যানভাস নামক যেই ইউজারটি এবং তার যে পাসওয়ার্ড সুন্দরভাবে আমরা সেট করে দিয়েছি, আমরা ইউজার ক্রিয়েট করতে পেরেছি। তো এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে আমরা আমাদের যেই ইউজারগুলো আছে আমরা আরেকবার একটু দেখে নিচ্ছি যে আমাদের এখানে কী কী ইউজার আছে। আমি দেখতে পাচ্ছি এখানে আমার এখানে চারটা ইউজার আছে। তো আমি কোনো একটি ইউজার হিসেবে এখানে আমি কী করব, লগ ইন করবো। আমি চাচ্ছি যে ক্যানভাস হিসেবে আমি এখানে লগ ইন করবো। তো এই জন্য প্রথমে আমাকে লিখতে হবে যে কমান্ড দিতে হবে সু, এরপরে আমাদের যেই ইউজার নেম সেই ইউজার নেমটি লিখতে হবে। এরপর আমি এন্টারে প্রেস করে দিব। পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, আবার এন্টারে প্রেস করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি লেখা চলে এসেছে, কিন্তু ক্যানভাস অ্যাট দ্য রেট অফ কালি, অর্থাৎ আমি এখানে বর্তমানে এই ক্যানভাস নামক ইউজার হিসেবে কিন্তু লগ ইন করেছি। এভাবে নিউ ইউজার ক্রিয়েট করা যায় এবং বিভিন্ন ইউজারে সুইচও করা যায়। এবার আমরা ইউজার ডেল এই কমান্ডটি দেখব, অর্থাৎ ইউজার ডিলিট করব। তো আমরা প্রথমে ইউজারগুলো দেখে নিচ্ছি। এখানে আমরা চারটি ইউজার দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটি ইউজার ডিলিট করব। আমি এখান থেকে বিজয় 369 এই ইউজারটি ডিলিট করতে চাচ্ছি। তো ইউজার ডিলিট কিভাবে করব, প্রথমে লিখব আমি সুডো, এরপর আমাকে লিখতে হবে ইউজার ডেল, অর্থাৎ ইউজার ডিলিট। এরপরে আমি যেই ইউজারটি ডিলিট করতে চাই তার নাম লিখতে হবে বিজয় 369। তো প্রথমে আমি সুডো লিখলাম, এরপরে আমি ইউজার ডেল লিখলাম, এরপরে আমাদের যে ইউজারটি আমি ডিলিট করতে চাই সেই ইউজারটির নাম লিখলাম। এবার আমি এন্টারে প্রেস করব। তো আমাদের ইউজারটি কিন্তু ডিলিট হয়ে গেছে। ইউজারটি ডিলিট হয়ে গেলেও ইউজারের জন্য যে ডিরেক্টরি তৈরি হয়েছিল বিজয় 369 নামে আমাদের হোম ডিরেক্টরির মধ্যে, সেটি কিন্তু ডিলিট হয়নি। তো সেটি ডিলিট করার জন্য আমাদেরকে নতুন আরেকটি কমান্ড দিতে হবে, সেটি হচ্ছে সুডো rm, rm ফর রিমুভ। আমরা কি রিমুভ করতে চাই সেই ফোল্ডারের নাম লিখে দিব। তার আগে আমি আরেকটি অপশন ব্যবহার করছি, -rf। rf এর মাধ্যমে আমরা সমস্ত সাব ডিরেক্টরিগুলো কিন্তু ডিলিট করতে পারব। এবার আমরা দেখিয়ে দিব যে কোথা থেকে আমি ডিলিট করছি। এই নামে যে ফোল্ডারটি তৈরি হয়েছিল সেই ফোল্ডারটি আমি ডিলিট করে দিতে চাই। এবার আমি এন্টার প্রেস করছি। এভাবে আমরা আমাদের কোনো একটি ইউজারকে ডিলিট করে দিতে পারি বা বাদ দিতে পারি। এবার আমি আরেকবার ls করব এবং এন্টার প্রেস করছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটি ইউজার আছে, ক্যানভাস, কালি, রফিক। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম, যখন আমরা এখানে লিস্ট দেখেছিলাম তখন দেখেছিলাম যে এখানে কিন্তু চারটি ইউজার ছিল।
বিজয় 369, আর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটি, অর্থাৎ আমাদের বিজয় 369 কিন্তু ডিলিট হয়ে গেছে। আমাদের 32 নাম্বার কমান্ডটি হচ্ছে ACD, এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রিম এডিটর। এই ACD কমান্ডের মাধ্যমে আমরা কোনো ফাইল থেকে টেক্সট সার্চ, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ইনসার্শন, ডিলিশন ইত্যাদি খুব সহজে করতে পারব। আমরা এবার এই কমান্ডের মাধ্যমে রিপ্লেসিং বা সাবস্টিটিউটিং স্ট্রিং দেখব। আমি ডেস্কটপে আছি, এখানে একটি ফাইল আছে unix.txt নামে। আমরা এই ফাইলটিতে যে লেখাগুলো আছে সেগুলো একটু প্রদর্শন করতে চাচ্ছি, তাই আমি লিখছি ক্যাট, এরপর আমি ফাইলের নাম লিখে এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টি সেন্টেন্স আছে। ইউনিক্স ইজ গ্রেট ওএস, ইউনিক্স ইজ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, ইউনিক্স ইজ পাওয়ারফুল অ্যান্ড মাল্টি ইউজার ওএস, ইউনিক্স ইজ ইজি টু লার্ন, লার্ন ইউনিক্স উইথ বিজয়। এখানে ইউনিক্স শব্দটি অনেকবার এসেছে। তো এখন আমি ACD কমান্ডের মাধ্যমে এখানে যে ইউনিক্স ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমি রিপ্লেস করে এখানে এগুলোকে লিনাক্স করে দিব। তো এই জন্য আমি কমান্ড দিচ্ছি, প্রথমে লিখছি ACD, এরপর আমি সিঙ্গেল কোটেশন মার্ক দিচ্ছি দুইটি, এর মাঝখানে আমাকে লিখতে হবে প্রথমে S ফর সাবস্টিটিউশন, এরপর আমি একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিচ্ছি, এবং আমরা যে ওয়ার্ডটি সার্চ করব সেই ওয়ার্ডটি আমাদের লিখতে হবে। আমি লিখে দিচ্ছি ইউনিক্স, এরপর আমি আবারও ফরওয়ার্ড স্ল্যাশ দিচ্ছি, এরপর আমাকে লিখতে হবে আমি ইউনিক্স এর বদলে রিপ্লেস করতে চাই যে ওয়ার্ডটি দিয়ে, অর্থাৎ লিনাক্স। আমি শব্দটি লিখে দিচ্ছি, এরপর আমাকে আরেকবার ফরওয়ার্ড স্ল্যাশ করতে হবে, এবং সর্বশেষ আমাকে একটি জি লিখে দিতে হবে, জি ফর গ্লোবাল রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমরা যে ফাইল থেকে ইউনিক্স শব্দটাকে সার্চ করে তার বদলে লিনাক্স শব্দটি বসিয়ে দিব, সবগুলো ইউনিক্স ওয়ার্ডই কিন্তু এই লিনাক্স হয়ে যাবে। এরপর আমাকে ফাইলটি উল্লেখ করে দিতে হবে, আমি ফাইলের নামটি লিখে দিচ্ছি unix.txt। আপনারা দেখতে পাচ্ছেন একদম শুরুতে আমি লিখেছি ACD, এরপর আমি সিঙ্গেল কোটেশন মার্কের মধ্যে প্রথমে দিয়েছি S, ফরওয়ার্ড স্ল্যাশ, এরপর আমি যে ওয়ার্ডটি খুঁজব সেই ওয়ার্ডটি লিখেছি, এরপর আমি যে ওয়ার্ডটি রিপ্লেস করব সেটি লিখেছি, এরপর আমি জি দিয়েছি, এবং সর্বশেষ আমি ফাইলের নামটি লিখে দিয়েছি। এবার আমি এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আমরা এই ফাইলটি যখন শো করেছিলাম তখন আমাদের এখানে যে ওয়ার্ডগুলো ছিল ইউনিক্স, এখন কিন্তু সেই ওয়ার্ডগুলো হয়ে গেছে লিনাক্স। আমরা সাকসেসফুলি ইউনিক্সকে রিপ্লেস করেছি লিনাক্স ওয়ার্ডের মাধ্যমে। আমাদের 33 নম্বর কমান্ডটি হচ্ছে শাটডাউন। সিকিউর ওয়েতে সিস্টেম পাওয়ার ডাউন করতে এই কমান্ড ব্যবহার করা হয়। তো আমরা কমান্ড লাইনে যদি শাটডাউন লিখে এন্টারে প্রেস করি তাহলে কিন্তু উইদিন 60 সেকেন্ডস আমাদের সিস্টেমটি কিন্তু শাটডাউন করবে, এবং এটিকে ক্যান্সেল করার জন্য আমাদেরকে দ্বিতীয় আরেকটি কমান্ড দিতে হবে, সেটি হচ্ছে শাটডাউন -C, সি ফর ক্যান্সেল। এছাড়া আমরা এই শাটডাউনের সাথে আরও কিছু অপশন যোগ করতে পারি, যেমন আমি শাটডাউনের পরে যদি +10 লিখে দেই এর অর্থ হচ্ছে যে এটি এখন থেকে ঠিক 10 মিনিট পরে এটি শাটডাউন করবে, এন্টারে প্রেস করলে ঠিক 10 মিনিট পর এটি শাটডাউন হবে। এছাড়া আমি চাইলে ঠিক শাটডাউনের আগ মুহূর্তে আমাকে একটি মেসেজ দেবে, আমি সেটিও করে দিতে পারি। মেসেজটি আমি ডাবল কোটেশন মার্কের মধ্যে লিখে দিতে পারি, যেমন আমি একটি মেসেজ লিখে দিচ্ছি গুড বাই, অর্থাৎ এটি শাটডাউন হওয়ার সময় আমাকে তার আগে এই মেসেজটি দেবে। এছাড়া আমি ঠিক টাইম লিখে দিতে পারি ঠিক কয়টার সময় শাটডাউন করবে, আমি এখানে লিখে দিচ্ছি 9টা, অর্থাৎ এটি ঠিক সকাল 9টায় শাটডাউন করবে। এছাড়া আমি এটিকে যদি রাত 9টায় শাটডাউন করতে চাই তাহলে আমাদের ফরম্যাটটা হবে এরকম। হ্যাঁ, এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে ঠিক রাত 9টায়, অর্থাৎ 9 PM এটি শাটডাউন করবে। এছাড়া আমি যদি রিবুট করতে চাই তাহলে প্রথমে শাটডাউন লিখে এরপর -n দিয়ে আর ছোট হাতের আর আমরা লিখে দিব, এটা কি করবে প্রথমে শাটডাউন এবং এরপর রিবুট হবে। এখানেও আমরা সময় উল্লেখ করে দিতে পারি যে 33 মিনিট পর আমাদের এই সিস্টেমটি শাটডাউন এবং রিবুট হবে। আর যদি আমি ইমিডিয়েটলি শাটডাউন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে শাটডাউনের পরে নাও। এখন আমি এন্টারে প্রেস করলে সাথে সাথে আমাদের সিস্টেমটি শাটডাউন করবে।
এবার লিনাক্সের কিছু কিবোর্ড শর্টকাট জেনে নেওয়া যাক। কন্ট্রোল অল্টার টি একসাথে চেপে আমরা লিনাক্স টার্মিনালটি ওপেন করতে পারি। ট্যাব কি, এর মাধ্যমে অটো ফিল করা যায়, অটোমেটিক্যালি ডিরেক্টরি নেম কমপ্লিট করে। ডিরেক্টরির সম্পূর্ণ নাম লেখার প্রয়োজন নেই, ডিরেক্টরির নামের প্রথম দুইটি বা তিনটি অক্ষর লিখে ট্যাব কিতে প্রেস করলেই বাকি অংশটুকু অটো ফিল হয়ে যায়। কন্ট্রোল এ, কারেন্ট লাইনের শুরুতে কার্সর চলে যাবে। কন্ট্রোল ই, এর মাধ্যমে কারেন্ট লাইনের একেবারে শেষে কার্সর চলে যায়। কন্ট্রোল জেড, এর মাধ্যমে আমরা চলমান কোনো কমান্ডকে পজ করতে পারি। কন্ট্রোল সি, এই শর্টকাটের মাধ্যমে আমরা চলমান কোনো কমান্ডকে স্টপ ও টার্মিনেট করতে পারি। কন্ট্রোল ইউ, কারেন্ট লাইন ইরেজ করে। কন্ট্রোল এল, এর মাধ্যমে আমরা টার্মিনালকে ক্লিয়ার করতে পারি। এই কাজটি আমরা ক্লিয়ার কমান্ডের মাধ্যমে কিন্তু করতে পারি। কন্ট্রোল শিফট ডাব্লিউ, এর মাধ্যমে আমরা টার্মিনাল উইন্ডোকে ক্লোজ করতে পারি। এই একই কাজ আমরা এক্সিট কমান্ডের মাধ্যমেও কিন্তু করতে পারি। আগামী পর্বে লিনাক্স নেটওয়ার্কিং কমান্ড নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।